নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। অবসর সময়ের সঙ্গে সাবস্ক্রাইব, প্রেস দা বেল আইকন। চুল গজানোর অবিশ্বাস্য পদ্ধতি। বলা হয়ে থাকে চুলই মানুষের সৌন্দর্যের আধার। এই চুল পড়ে গিয়ে টাগ হয়ে যান অনেকে। সব বয়সী লোকেদের কম বেশি চুল পড়ে থাকে, এমনকি যৌবনেও ঘটে। চুল পড়া একটি সাধারণ রোগ। চিকিৎসকদের মতে হরমোনের পাশাপাশি প্রোটিন ও ফ্যাটের অভাবে মানুষের চুল পড়ে। বাড়িতে বসেই এক বিশেষ পদ্ধতির মাধ্যমে আপনার চুলের সৌন্দর্য বাড়ান, চুল পড়া রোধ করুন এবং মাথার চুল গজান। বিশেষত বাড়িতে বানানো এই রেসিপি চুল পরিষ্কার করে থাকে, শুষ্কতার হাত থেকে রক্ষার পাশাপাশি চুল গজাতে বেশ কার্যকরী। মোটের উপর এটিকে চুলকে প্রাণবন্ত, স্নিগ্ধতা ও কোমল করার জন্য তুলনা নেই। ঝকঝকে ও স্বাস্থ্যকর চুল পেতে এই রেসিপি মাথার খুলিতে ক্যালসিয়াম ও প্রোটিন সরবরাহ করে। দইতে চর্বি, উচ্চ ল্যাকটিক অ্যাসিড থাকে, আমিষ ও চর্বিতে পরিপূর্ণ ডিম, এত প্রোটিন অন্য খাবারে পাওয়া যায় না। এই দই ও ডিম মিশিয়ে চুল পরিচর্যার রেসিপি বানানো হওয়া যায়। চুলের রুক্ষতা ও ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এটা। মধু ও মাথার চুল বৃদ্ধিতে বেশ কাজে দেয়। এতে উপকারী বেশ কিছু উপাদান রয়েছে, যেমন ভিটামিন ই, কে, সি, B1, B2 ও B6। আর কলা চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ও যুদ্ধ করে থাকে। ডিম, মধু ও বিহারের মিশ্রণে আপনার চুল রক্ষায় অবিশ্বাস্য কাজ করে। বিহারের ভিটামিন বি, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার রয়েছে, যা আপনার চুলকে শক্তিশালী ও চুল গজাতে দারুণ কাজ দেয়। যেভাবে চুলের রেসিপি বানাবেন, একটি ডিম অথবা শুধুমাত্র কুসুম, একটি কলা, এক অথবা দুই কাপ ঘন বিয়ার, এক টেবিল চামচ মধু নিন। এগুলো ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। 1 থেকে 2 ঘন্টা এভাবেই রেখে দিন। মাথা শুকানোর পর সাধারণভাবে ধুয়ে ফেলুন। মাথার চুল বৃদ্ধি করতে 1 সপ্তাহে এটি একবার ব্যবহার করা উচিত। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল ঘন্টা বাজাতে ভুলবেন না। আর যদি বিস্তারিত জানতে চান, আমার অফিসিয়াল ওয়েবসাইট অবসর সময়ের সঙ্গী blogspot.com নিচে লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।